আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহসান উদ্দিন নুমান আমরা আমাদের জায়গা থেকে কিছু কাজ করে থাকি সে কাজটি হচ্ছে যে অনেক সময় ভালো কাজ করে থাকি অনেক সময় খারাপ কাজ করে থাকি আমি আমার জায়গা থেকে বলবো বাস দেবেন না নেবেন বিষয়টি অনেকটা এরকম এখন আপনি বলতে পারেন যে বাস দেব না নেব এটা আবার কীরকম কথা কথাটা খুবই একেবারে ন্যাচারালি আপনাদেরকে বলে দিলাম যে বাস দেবেন না নেবেন অনেক সময় হয়ে থাকে যেমন আমি বন্ধুদেরকে দিয়ে কিছু বন্ধুদেরকে দিয়ে উদাহরণটুকু দিই যে কিছু বন্ধু আছে যাদেরকে টাকা ধার দিলে তাদেরকে আর কোনো প্রকার খোঁজ খবর পাওয়া যায় না এবং কি তাদেরকে ফোন করে ফেসবুক বলেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে তাদেরকে কোনো হুদিস পাওয়া যায় না টাকা নেওয়ার আগে কিন্তু মনে হবে জন্য আসমান থেকে নেমে আসা কোনো ফেরিস্তা আপনার কাছে এসে বলছে যে আমাকে একটু সহযোগিতা করো বিষয়টা কিন্তু অনেকটা এরকম যে আপনি যদি কাউকে আপনার জায়গা থেকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই সেটা প্রতিদান আপনি কোনো একদিন সে না দিলেও আপনার জায়গা থেকে আপনি পাবেন আর যদি মনে হয় যে না তাকে সহযোগিতা করলে আপনি আপনার জায়গা থেকে উপকৃত হবেন আপনি যাকে সহযোগিতা করছেন তাকে পাশাপাশি আপনার তার ফ্যামিলি উপকৃত হচ্ছে অ্যাসেট্রা এসেট্রা এরকম কিছু একটা হতে পারে কিন্তু এমন কাউকে সহযোগিতা করা যাবে না যেটার প্রতিদান হিসেবে অনেক খারাপ কিছু আসে এটা যদি আপনি আগে থেকেই যাচ করতে পারেন মানে বিচার করে নিতে পারেন যে না এর কাছ থেকে এরকম কিছুটা রিটার্ন আসতে পারে তাহলে অবশ্যই তার কাছ থেকে দূরে থাকা উত্তম মানে রীতিমতো সেটা আপনি জেচে গিয়ে বাস নেওয়ার মতো একটি বিষয় কারণ এরকম অভিজ্ঞতার মুখোমুখি আমি অনেকবার হয়েছি ইদানিংও হয়েছি এজন্যই মূলত আজকের এই ভিডিওটি বানানো এখন আমি বলতে চাচ্ছি যে আমার জায়গা থেকে কি আমি সহযোগিতা করব না হ্যাঁ অবশ্যই সহযোগিতা করব। আমি কিন্তু সত্যি নিঃস্বার্থভাবে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু কিছু কিছু পাবলিক আছে যারা নিঃস্বার্থভাবে সহযোগিতা নেওয়ার সময় ঠিকই নেয় কিন্তু প্রতিদান দেওয়ার সময় অনেক বড় একটা বডগাস উপহার দিয়ে চলে যায় এটা কি আদৌ ঠিক না কখনোই ঠিক না যারাই কাজটি করে হয়তো আবার না বুঝে করে ফেলে কিন্তু পরবর্তীতে এটা বুঝতে বুঝতে অনেক সময় হয়ে যায় যে সময়টিতে ইতিমধ্যে ভুলই হয়ে যায় এটা একটা এই সময়ের যে মাঝখানে যে গ্যাপটা আছে গ্যাপটাতে অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এজন্য এমন কাউকে সহযোগিতা কখনোই করবেন না যাকে সহযোগিতা করলে আপনার নিজের জায়গা থেকে ক্ষতি হয় আপনার নিজের জায়গা থেকে আপনার সময় লস হবে আপনার টাকা পয়সা লস হবে এসেট্রা এসেট্রা এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন আপনার জায়গা থেকে একটা লস হয়ে যাচ্ছে তখনই আপনি তার কাছ থেকে দূরে আসা উত্তম তেমনইভাবে আপনি এমন একজন ব্যক্তিকে সহযোগিতা করবেন যে ব্যক্তিটাকে সহযোগিতা করলে তার পরিবার উপকৃত হবে তার সমাজ উপকৃত হবে ব্যক্তিগতভাবে সে নিজে তো উপকৃত হবেই এমন ব্যক্তিগুলোকে আপনি নিঃস্বার্থভাবে আপনি কোনো কিছু রিটার্নের আশায় কখনোই কাউকে সহযোগিতা করবেন না তবে সবচেয়ে দুঃখ লাগে যাকে এত বিশ্বাস করার পরেও যদি আমরা সহযোগিতা করি তারপরেও সে যদি আমাদেরকে একটা দিয়ে যায় মানে তো বুঝতেই পারছেন এরকম সহযোগিতা আসলে অনেকেই করে থাকেন আবার অনেকেই আগে থেকে বুঝতে পারার কারণে মানে চটকে যান মানে সরে যান এজন্য আমি আপনাদেরকে বলবো যারা নিজের জায়গা থেকে কাউকে সহযোগিতা করতে চান নিঃস্বার্থভাবে করে যাবেন কোনো সমস্যা নেই তবে এমন কোনো বজ্জাত প্রকৃতির মানুষকে এমন কোনো মানে এমন মেন্টালিটির মানুষকে কখনো সহযোগিতা করার চেষ্টা করবে না যার মাধ্যমে আপনার ক্ষতি মানে পরবর্তী একটা সময় অবধারিত মানে আপনার জন্য ক্ষতি রেডি হয়ে আছে এমন ব্যক্তিকে কখনোই সহযোগিতা করবেন না আমি আমার এগুলো সব যা বলছি সব বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি অনেকে বলতে পারেন যে এইটা এই এইটা কোনো টপিক হলো কিন্তু এটা টপিক না এটা আপনাদেরকে শেখানোর জন্য বলছি আজকে অনেক দিন পরে আমার কাছে একজন ব্যক্তি এসেছিলেন অনেক দূর থেকে রীতিমতো গাজীপুর থেকে একটা টিম এসেছিল তাদেরকে কিছু বিষয় নিয়ে তাদের সাথে ডিসকাস করার জন্য তাদেরকে আমি একই কথা বলেছি যে আপনি যদি কাউকে সহযোগিতা করতে চান যে ব্যক্তিটাকে সহযোগিতা করবেন সেই ব্যক্তিটা যেন যে গর্থ থেকে তাকে তুলতে চাচ্ছেন সেই গর্ত থেকে যেন উঠে দৌড় দিতে পারে তাহলে আপনি তাকে সহযোগিতা করবেন আর যদি মনে করেন যে না ওই ব্যক্তিটাকে তোলার পরে আপনার ঘরে চেপে বসবে এবং কি আপনাকেই দোষারোপ করার একটা সম্ভাবনা থাকে তাহলে তার কাছ থেকে ছটকে যাওয়া উত্তম এজন্য আমি আপনাদেরকে বলবো পাশাপাশি আমি নিজেকেই বলছি এই কথাগুলো যে সহযোগিতা করবেন কোনো সমস্যা নেই নিঃস্বার্থভাবে সহযোগিতা করবেন কিন্তু সহযোগিতা করার আগে বিচারটা আগে করে নেবেন যে কাকে সহযোগিতাটুকু করছেন কারণ বর্তমানে আমাদের যে পরিস্থিতি আমরা যাকে সহযোগিতা করি না কেন যখন তার জায়গা থেকে একটু লেভেল পেয়ে যায়, তখনই সব কিছু ভুলে যায় সব কিছু ভুলে যায় এমনভাবে ভুলে যায় যেন আপনাকে কোনো দিন চেনেই না আসে এমন একটা সিচুয়েশন অতএব আজকে থেকেই নিজের সময়কে মূল্যায়ন করা শুরু করে দিন নিজের কাজের পিছনে কাজ করেন তাহলেই অনেক কিছু করতে পারবেন মানুষকে সহযোগিতা যদি এখন করতে নাই চান কোনো প্রবলেম সে অন্য কারোর কাছ থেকে সহযোগিতা নিয়ে যাবে কিন্তু নিজেকে যদি আপনি সহযোগিতা করেন এই সহযোগিতা কোনো দিন কোনো অবস্থাতে একটি সেকেন্ডের জন্য আপনার সাথে খারাপ আচরণ করবে না একটি সেকেন্ডের জন্য আপনাকে এটা ব্যাড ফিডব্যাক দেবে না অবশ্যই ভালো একটি ফিডব্যাক আপনাকে দেবে আমরা কে না চাই ভালো একটি ফিডব্যাকের অপেক্ষায় কে না চাই আমরা সবাই চাই আমাদেরকে ভালো একটি ফিডব্যাক আমার নিজের জায়গা থেকে যেন আমরা উপহার দিতে পারি এজন্য আজ থেকেই নিজের সময়কে মূল্যায়ন করার পাশাপাশি নিজেকে সর্বপ্রথম সহযোগিতা করার চেষ্টা করেন তাহলে অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি হবার